অমিতা বাংলা ইউটিউব চ্যানেল। নির্বাচন একেবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, হাই ভোল্টেজ নির্বাচন ছিল। আজকের দিনটার জন্য কিন্তু গোটা বাংলা তাকিয়েছিল সেই জায়গাতে, পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় আপনি একেবারে বিপুল ভোটে জয়লাভ করলেন, কেমন লাগছে এবং সাধারণ মানুষের প্রতি আগামী দিনে কি বার্তা থাকছে? এবারে নির্বাচন ছিল বিরাট চ্যালেঞ্জ। এটা যেটা ভারতবর্ষের সর্বস্তরের মানুষ এই নির্বাচনের জন্য তাকিয়ে শুধু নেই, বিশ্বের মানে আন্তর্জাতিক দুনিয়ায় সবাই মানুষ আজকে তাকিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই নির্বাচনের রেজাল্টটা দেখবার জন্য। এই যে বিরাট চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা নেওয়া একমাত্র সম্ভব হয়েছিল মামাটি মানুষের সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে যেভাবে করে তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন, যে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে গোটা ভারতবর্ষের তাবড় তাবড় ব্যক্তিত্ব, এবং শুধু তাই নয়, যত স্বেচ্ছাসেবী সংস্থা যেগুলো ছিল, ইডি থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে নির্বাচন কমিশন, টোটালটাই কন্ট্রোল বাই প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি। এর মধ্যে একা একটা পাকা জখম হয়ে যাওয়ার পরে তিনি গোটা পশ্চিমবঙ্গে যে বার্তাটা মানুষের কাছে দিয়েছিলেন সেটা তিনি শেষকাল পর্যন্ত প্রমাণিত করতে পেরেছেন। আমি 2016 সালে নির্বাচনে 13,800 ভোটে জিতেছিলাম, এবারে নির্বাচনে 22,134 ভোটে জিতলাম। এই জয় বাংলার, আমার এই পাথর প্রতিমার এলাকার মানুষদের জন্যই, তারা আমাদের পাশে থেকেছে। যেভাবে করে বিরোধী পক্ষ একদিকে কংগ্রেস এবং সিপিএম থেকে আরম্ভ করে এবং টোটাল তাদের টিমটা এক জায়গায় মিলিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে তৃণমূল এগেনস্টে যে লড়াই তারা করেছিল, আমার পাথর প্রতিমার মানুষ মামাটি মানুষের সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাকে তাকিয়ে তালার প্রয়োজন রক্ষা করেছিলেন মানুষ। আমি নতমস্তকে আমাদের আজকের এই জয় আমার পাথর প্রতিমার সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি অর্পণ করলাম। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।